বিখ্যাত কিছু ছবি যা আসলে মিথ্যা। ইন্টারনেটের সুবাদে এখন যে কোনো তথ্যই মানুষের কাছে সহজেই পৌঁছে যায়। আসুন জেনে নেওয়া যাক ইন্টারনেটে ভাইরাল হওয়া এমন কিছু ছবি যা আসলে মিথ্যা ছিল। এক, মনোনয়ন ছাড়া মনোনীত ছবি। এটি ইন্টারনেটে ভাইরাল হওয়া কুখ্যাত একটি ছবি। ছবিতে যা দেখছেন তা সম্পূর্ণ মিথ্যা। এখানে দুইটি সম্পূর্ণ আলাদা ছবিকে অত্যন্ত সুনিপুণভাবে একত্র করা হয়েছে। দুই, দ্বীপের মধ্যে দুর্গ নাকি দুর্গের মধ্যে দ্বীপ। এই ছবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত এই ধরনের কোনো জায়গায় নাই। ফটোশপের মাধ্যমে তৈরি করা এই পুরানো ছবিটি অনেকেই সত্য বলে মনে করছিল। তিন, এমন একটি ফল যার জন্য আপনার মৃত্যু হতে পারে। এটি সম্পূর্ণই মিথ্যা একটি ছবি। এই ধরনের কোনো ফলের অস্তিত্ব নাই। চার, বিগ ব্যাং থিওরি। আপনি যদি বিখ্যাত কোনো বিজ্ঞানী হয়ে থাকেন তাহলে আপনার ছবি যে কোনো জায়গায় স্থান পাবে। ছবি যেখানে মানাক আর নাই মানাক, 1962 সালে নেভাদাতে হওয়া নিউক্লিয়ার বিস্ফোরণের সময় সেখানে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কেন কোন সাইকেল চালাননি, কেননা তার 7 বছর আগে 1955 সালের এপ্রিল মাসে তিনি মারা যান। পাঁচ, ভালুকের চেয়ে ভয় বড়। আপনি যদি ছবিটিকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনাকে হতাশ হতে হবে, কেননা এই ছবিটি সম্পূর্ণ মিথ্যা। এটি করা হয়েছে ফটোশপের মাধ্যমে। ছয়, ফটোশপে তৈরি করা মিথ্যা ছবি। ছবিটি দেখার পর অনেকে বন্য প্রাণীর স্বাধীনতার জন্য আন্দোলন করেন, তবে এটি ছিল সম্পূর্ণ মিথ্যা একটি ছবি। আসলে সিংহটি অসুস্থ থাকায় তাকে MRA করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আর ছবিটি তখন তোলা হয়। সাত, ফটোশপের দারুণ কারসাজি। 2016 সালে হোয়াইট ন্যাশনাল জিওগ্রাফি ফটো অব দ্য ইয়ার শিরোনামের এই সার্কে ছবিটি দারুণ সাড়া ফেলেছিল। আট, কালো রঙের সিংহ। কালো রঙের এই সিংহটি ইন্টারনেটে অত্যন্ত জনপ্রিয়তা পায়। শত শত লাইক এবং কমেন্ট আসে ছবিটির জন্য, তবে এটি ছিল আসলে মিথ্যা একটি ছবি। নয়, শক্তিশালী বাচ্চা। একজন গর্ভবতী মহিলা তার গর্ভের সন্তানকে অনুভব করতে পারেন, তবে এভাবে সন্তানের পায়ের ছাপ ভাষাটা অবশ্যই কিছুটা অবাস্তব, কেননা পায়ের যে ছাপ দেখা যাচ্ছে গর্ভে থাকা বাচ্চার পায়ে এতটা বড় হয় না, আর ছবিটির উৎস এখনও অজানা। তাই এই ছবিটি তৈরি করেছে ফটোশপের মাধ্যমে। দশ, ছবিটি আসলেও বেমানান। George W. Bush-এর বই উল্টো করে ধরাই ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। অনেক গণমাধ্যমে ছবিটি প্রকাশ করা হয় রাষ্ট্রপতির মানসিকতাকে বোঝানোর জন্য, তবে বুশ বইটা ঠিকভাবেই ধরেছিলেন। ১১, ঘটনা কয়েক সেকেন্ড আগে তোলা। ছবিটি ইন্টারনেটে অনেক সাড়া ফেলেছিল। অনেকে জানতে আগ্রহী ছিলেন ক্যামেরাটি কীভাবে সেখান থেকে উদ্ধার করা হয়েছে, ফটোগ্রাফার কেন ছবির ছেলেটিকে পেছন থেকে আসা প্লেনের কথা জানাননি। তবে সকল প্রশ্নের উত্তর পাওয়া যায় যখন ছবির ছেলেটিকে খুঁজে পাওয়া যায়। ছবিটি টুইন টাওয়ারে তোলা হয়েছিল 9 সেপ্টেম্বর ঐতিহাসিক ট্র্যাজেডির কয়েক সপ্তাহ আগে, আর প্লেনের চিত্রটা ফটোশপ করা হয়েছিল। 12, ব্যাটম্যান অ্যান্ড জোকার। ছবিটি টুইটারে অত্যন্ত জনপ্রিয়তা পায়, তবে এটি ছিল সম্পূর্ণ মিথ্যা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর যেটা অবশ্যই করবেন সেটা হলো সাবস্ক্রাইব। সবাই ভালো থাকেন, খুদা হাফেজ।